প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি সবাই সুস্থ আছো, প্রার্থনা করি তোমরা সবাই সুস্থ থাকো, সবল থাকো এবং এ উপর নতুন বছরের শুভেচ্ছা রইল তোমাদের সবার প্রতি। এও আশা রাখি আমাদের এই বছরে অতি অল্প সময়ের মধ্যে আমাদের প্রাণোচ্ছল পরিবেশে, আমাদের প্রাণের ক্যাম্পাসে আমরা একসাথে মিলিত হব, কথা বলবো। আমরা শিক্ষক মানুষ, আমাদেরও ছাত্র ছাড়া ভালো লাগে না। তো শুরু করি আমরা আমাদের আজকের পাঠ। দেখো, আমরা গতদিন এই সমস্যাটা সমাধান করেছিলাম, এত অঙ্কগুলো দ্বারা একটি অঙ্ক একবার মাত্র ব্যবহার করে 100 এবং 1000 মধ্যবর্তী কতগুলো সংগঠন করবে। এটা আমি একটা ভিন্ন হয়তো দেখাছিলাম যে 100 এবং 1000 মধ্যে সংখ্যাগুলো কত হবে। সংখ্যাগুলো হবে তিন অঙ্ক বিশিষ্ট, কত অঙ্ক বিশিষ্ট? তিন অঙ্ক, একটা একক দশম। এখন 100 এবং 1000 মধ্যে তিন অঙ্ক বিশিষ্ট হবে একক স্থানে, এখানে এখানে সকল স্থানে কে বলি, সকল স্থানে যদি জিরো বসে এখানে যদি জিরো বসাই দিই তাহলে কি হবে, সংখ্যাটা ঘটন করা সম্ভব। এটা তিন অঙ্ক হবে, সার্থক দুই অঙ্ক থাকতে হবে, এটা জিরো হবে। তাহলে জিরো ছাড়া একটা দুটো তিনটা সেটা পাঁচটা, এইটা পূরণ করার জন্য পাঁচটা, তাহলে পাঁচটা থেকে একটা নিয়ে এই অঙ্কটা পূরণ করা যায়, 5t1 হবে। কত হবে? 5t1 হবে। তাহলে যদি 100 এবং 1000 মাধ্যমে কতগুলো সংগঠন করতে পারি বলি, তাহলে দেখো এইখানে এই দিগরে জিরো এখানে করতে এখানে করতে ইচ্ছে মতো বসতে পারে। তাহলে এই দিগর দিলাম করার জন্য কয়টা আছে? একটা, যেটা পাঁচ থেকে একটা, এখান থেকে একটা বাদ দিলাম, এই সাইড থেকে পাঁচ থেকে একটা বাদ দিলাম, তাহলে এখান থেকে তাহলে সাইডে সাইডটা জিরো আসে, জিরো হবে পাঁচটা। তাহলে এই দুটো পাঁচ থেকে দুটো নিয়ে পূরণ করা যাবে, 5t2 পাই। তাহলে মোট মোট সংখ্যা হবে, মোট সংখ্যা হবে কতটি? 5t1 পূরণ 5t2। এটার মান হলো 5t1 মানে পাঁচটা, আর এটার মান হলো 5 পূরণ 7। তাহলে দ্যাট ইজ তোমার টোটাল সংখ্যা হবে 100। ভেরি সিম্পল। এই অঙ্ক এই পুরো প্রশ্নটা করার দরকার নেই, এই পুরো প্রশ্নটা করার দরকার নেই যে এই সকলের স্থানে পূরণ করা যাবে 5t1 জিরো বিন্দু পাঁচটি থেকে দেখুন একটু নিয়ে 5t1 দিয়ে পূরণ করা যাবে। দেখবে কি জিরো বিন্দু অপর পাঁচটি অঙ্ক থেকে একটি অঙ্ক নিয়ে সকলের স্থানে পূরণ করা যাবে 5t1 পাই, এবং অপর দুটি স্থান অপর পাঁচটি অপর পাঁচটি জিরো সহ অপর পাঁচটি এখানে একটা দ্বারা পূরণ করা অবশিষ্ট পাঁচটি অবশিষ্ট পরে থাকে জিরো বাদ দিলে অবশিষ্ট পাঁচটি থেকে দুইটি অঙ্ক দ্বারা এই দুটি স্থান পূরণ করা পাই পি টু হয়। সুতরাং মোট সংখ্যা হবে 5t1 পূরণ 5t2। আমরা এগুলো তিনটে ভিন্ন উপায়ে দেখেছিলাম। ওকে, তাহলে এটা দেখো, এইটা কেন দেখো একটু সিস্টেমে করেছিলাম, আমরা সিস্টেমে করেছিলাম এইটার কারণে। দেখো এইটা করতে গেলে এই সিস্টেমে দরকার, আমরা এটা আগে করেছিলাম, এটা আগে করেছিলাম। দেখো এখন দেখো এটা এইটা এটা আগে দিন এক অঙ্ক একই ওই ফরম্যাটের মোড়কে আরেকটা দিন দেখো, এটা কি দেখি আমরা, এটাতে কি আছে একই সংখ্যাগুলো দেখো। আচ্ছা বলো, তোমরা একই অঙ্কে ব্যবহার করে 100 এবং 1000 এর মধ্যবর্তী কতগুলো জোড় সংখ্যা, এখানে এই সংখ্যাটা বেশি আছে, জোড় সংখ্যা সংখ্যাটা বেশি আছে। দেখো একদম কতগুলো সংগঠন করা, জোড় সংখ্যা গঠন করা, তাহলে ভেরি পিকুলার করে আগে কি দেখো, জোড় ছিল জোড় হতে পারতে বেজোর হতে পারতে, এখন যদি জোড় হয় জোড় হলে তাই না, জোড় হলে আমরা কি করতে পারি কত বলছে অঙ্ক বিচারিত না কত সার্থক অঙ্ক তিন অঙ্ক বিশ সার্থক অঙ্ক সংখ্যাগুলো জোড়া যদি একক স্থানে 2 4 0 8 অঙ্ক সাইটে যে কোনো একটি বসে, আবার সংখ্যাটি তিন অঙ্কে সার্থক সংখ্যা হবে যদি সকল স্থানে 0 না বসে। আমরা এখানে আগের মতো এখানে আমরা জিরো বসাতে পারবো না, কিন্তু এখানে বসবে এখানে বেজোড় 3 এবং 9 এখানে বসবে না, 3 এবং 9 যদি এখানে যে কোনো একটা বসে তাহলে এটা জোর থাকবে না, বেজোড় হয়ে যাবে। তাহলে আমরা এখন বলতে পারি কি শর্তগুলো, আমরা এখানে কথাটা বলবো সার্থক হবে যদি সকল স্থানে 0 না বসে। সুতরাং এককের স্থানটি 0 দ্বারা পূরণ করলে অবশিষ্ট দুটি স্থান পূরণ করা যাবে, যদি এই স্থানে যদি আমরা 0 বসাই, এই স্থানে যদি 0 বসাই তাহলে অবশিষ্ট দুটি স্থান যেকোনো একটা 0 বসে গেল, আর আছে দি 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 এই পাঁচটা, আর আছে এই পাঁচটা থেকে যেকোনো একটা দ্বারা 5p2 পাই, 5p2 এটা পূরণ করা যাবে 5p2 যদি 0 বসে একদম এই দুইটা, এই দুইটা কেটে তাহলে বলতেছি 5p2 পাই। একক স্থানে 0 বিন্দু অপর তিনটি যদি এখানে 0 বিন্দু যদি এটা বসে 2 4 8 এই সেন্টার একটা বসে, 0 বিন্দু যদি এই তিনটার দিকে একটা বসে তাহলে কত রকম বসে, 0 তে একটা একক বসে তাহলে লিখতে বসে 3p1 উপায় একক স্থানে গণনা করতে দিতে, তাহলে এই দুটা স্থান গণনা করার জন্য কি থাকে, এই কোশ্চেন যদি 0 বিন্দু 0 থাকি যায় তাহলে এখন আসবে এখানে 0 বিন্দু 0 বসে এই দুটার জন্য 0 নাই, এই দুটার জন্য কত 0 নাই, এখানে 0 না বসে এই তিনটা দিকে একটা বসে,
তাহলে এই জায়গাটা এই দুইটা ফিলাপ করার জন্য 5 টি2 আমরা বসাতে পারবো না কারণ এখানে শূন্য আছে এই জায়গায় শূন্য বসবে না এই জায়গায় শূন্য নাই শূন্য বসবে না তাহলে আমরা এখন যদি এই তিনটা একটা বসে তাহলে এখান থেকে দুইটা থাকবে এখানে দুইটা থাকবে আর দুইটা দুটো থাকবে দুটো 3 আর 5 বলতে এগুলো বলছি 2 4 8 এর একটি দ্বারা পি1 উপায়ে পূরণ করলে শতকের স্থানটি শূন্য মিলিত অবস্থায় থাকে বলছি এখানে এই 2 4 8 2 4 8 তিনটা একটা এখানে চলে গেল তাহলে এখান থেকে দুটো আছে 3 4 8 দুটো আছে এবার সাথে আসলো 9 সাথে আসলো 3 সাথে আসলো 0 তাহলে কয়টা আছে 5টা হলো কিন্তু 5টা এই একক স্থান এখানে পূরণের জন্য এই 5টা শূন্যটা মিলতে পারবে তাহলে এটা বলি আমরা পূরণ করলে সকল স্থানটি শূন্য হয়ে যাবে অবস্থায় থেকে তাহলে শূন্য ছাড়া আর কয়টা থাকে এটা তো একটা এদিকের একটা দুই দুই এখানে শূন্য হবে তাহলে এই স্থানে পূরণ করলে তো শূন্য ছাড়া বাকি সাইডটা আছে তাহলে এটা পূরণ করা যাবে 4 4 p1 হবে এটা পূরণ করা যাবে 4 p1 হবে তাহলে এটা 4 p1 হবে পূরণ করে দিলাম তাহলে এটা কি হবে এখানে একটা আছে 1 p1 হবে পূরণ করা যাবে 1 p1 বা 1 1 যদি এখানে 0 বসে আর 0 যদি না বসে তাহলে এইটা 4 p1 এখন এটা এখানে একটা বসলো এখানে 0 0 ছাড়া একটা বসলো এখানে 0 বসলো না বসলো এখানে একটা বসলো এখানে দুটো বসলো তাহলে আমার কাছে কয়টা তিনটা ছাড়া তো আটটা সাইকেল তাহলে এটাও কিন্তু 4 p1 4 p1 এভাবে বসলো যে একটি তাহলে শূন্য ভিতর অবস্থায় এটা 4 p1 হয়ে পূরণ করে দাও ফলে দশক ফলে দশকের স্থানটি পূরণ করে দেয় 4 p1 হবে দশকের স্থানটি এটা দশকের স্থান এটা পূরণ করে দেবে 4 p1 হবে কারণ এটা যদি কয়টা আছে এখানে একটা বসে গেল এখানে একটা বসে গেল শূন্য ভিতর তাহলে এখানে যা বাকি থাকে শূন্য বসতে পারে দূর বসতে পারে বা বসতে পারে তাহলে 4 p1 হবে পূরণ করে দেবে তাহলে সুতরাং একক স্থানে শূন্য বসে সংখ্যাটি হবে একক স্থানে শূন্যটি বসে সংখ্যাটি হবে কত সংখ্যাটি হবে একক স্থানে শূন্য বসে সংখ্যাটি হবে পাই p2 পূরণ 1 p1 1 p1 কি 0 0 তো একটাই একটা একটা নিয়ে পূরণ করা বাদ দাও একটা নিয়ে 0 দ্বারা এক ভাগ 0 একই আছে এক ভাগ পূরণ এটাকে বলে পাই p2 5 পূরণ 7 দ্যাট ইজ 20 প্রকার এটাকে বলে 20 প্রকার আর যদি এইটা ঘটে এখানে যদি শূন্য না বসে এদিকের একটা বসে তাহলে এই জায়গাটা পূরণ করা যাবে 3 p1 এই জায়গাটা জিরো সারা রাখতে থেকে একটা তাহলে 4 p1 4 p1 এই জায়গাটা পূরণ যাবে যে বা অবশিষ্ট সাইড থেকে দেখবেন একটা তাহলে 4 p1 হবে তাহলে 3 p1 মানে 3 4 p1 মানে 4 4 তাহলে 16 16 আসবে দ্যাট ইজ 68 হবে ভেরি ইন্টারেস্টিং ভেরি সিম্পল শুধু থিংকিং দ্যাট ইজ কোন সূত্র মুখস্থ করতে হবে না কিচ্ছু নেই তোমার স্বাভাবিক চিন্তা কি আসে বসে বসে গাড়ি জোড়ো তোমরা ষোলো গুটি গেল লুডু গেল ফাঁকা করো দাবা গেল এটার মতো বসানো দাবা গেলের মতো বসানো চিন্তা করলে বসানো এখানে কি বসালে স্বাভাবিক হচ্ছে কি বসালে অস্বাভাবিক হচ্ছে ভেরি সিম্পল থিংকিং দেখো আমরা আরেকটা সমস্যা যাই ইন্টারেস্টিং ওয়ান আরেকটা অঙ্কের জায়গা দেখো সিমিলার একটা সমস্যা আমরা তোমাদেরকে দিতে চাই সিমিলার একটা সমস্যা আমরা দিতে চাই বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক লক্ষ্য করো এই অংশ স্লাইডে ভালো করে লক্ষ্য করো এই স্লাইডে আমরা এই স্লাইডে পরে আমরা এই তিনটা অঙ্কের একটা করে বাকিগুলো তোমাদের পাশা কাছ থাকবে দেখো আমরা কি নিছি আমরা নিছি সর্বনগুলাকে পাশাপাশি সর্বনগুলাকে পাশাপাশি না রেখে পরাডিটিক শব্দের অক্ষরগুলো কত প্রকার সাধারণ দেখা নিয়ে নেব স্লাইডে ক্লোজ আছে জুম আছে দেখো শব্দটা দেখো সর্বর্ণ কাকে বলি আমরা আবার আপাতত ক্লাসে আমাদের হয়েছে সর্বর্ণ কাকে বলে আমরা এটা বলেছিলাম সর্বর্ণ কাকে বলে তো সর্বর্ণ হচ্ছে বর্ণগুলোকে পাশাপাশি না রেখে সর্বর্ণগুলোকে সর্বর্ণ কাকে বলে সর্বর্ণ ভাওয়েল ইংরেজিতে সর্বর্ণ ইংরেজি হলো ভাওয়েল ইংরেজিতে ভাওয়েল কোনগুলো এ ই আই ও ইউ এ সর্বর্ণ 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 এ ই আই ও ইউ এগুলোকে সর্বর্ণ বলি আমরা ভাওয়েল তাহলে এখানে এই সব বর্ণগুলোর কোন
ই আছে আই আছে দেখো আমি এখানে কি বলছি ভিন্ন কালার দিছি ও নীল কালার করেছি ও ই আই তিনটা সমান আছে তাহলে মোট কত আছে বড় দেখো মোট কত আছে বড় 1 2 3 4 5 6 7 8 9 10 11 তাহলে 11 থাকলে এখানে এক রকম আছে কি 11 টি বর্গের মধ্যে দুইটি সি আছে সি আছে একটা সি দেখো এই আর একটা সি আছে দুইটি দুইটি সি আছে আর বাকিগুলো ভিন্ন ভিন্ন তাহলে দুইটা 11 তাহলে সাধারণত 11 টি বর্গকে সাধারণত ফ্যাক্টোরিয়াল 11 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2 এটা আমরা ওই সূত্রটা দেখেছিলাম যে সব কতগুলো বর্ণ বা জিনিস সবগুলো যদি ভিন্ন ভিন্ন না হয় কত হবে সাধারণত আবার সর্বোচ্চ তিনটি যদি একটি ধরবে মোট সর্বোচ্চ হয় কত এখন আমরা মজার একটা ব্যাপার দেখি কি করব প্যাকেট আমি একটা জায়গা সিলেক্ট দিতে পারতাম দিনে আমরা এখানে সর্বোচ্চ তিনটিকে বাদ দিয়ে দিই সর্বোচ্চ তিনটিকে বাদ দিয়ে দিই সর্বোচ্চ তিন এটাকে একটা প্যাকেট করে দিই তিনটা সর্বোচ্চ ঠিক না আছে এ ই আই তিনটাকে যদি আমরা একটা প্যাকেট দিই তাহলে বাকি কয়টা থাকে বাকিতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা আর একটা আমরা এখানে লিখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টি লিখি নয়টা এখন দেখো আমরা এখানে পি আছে এল আছে ওয়াই আছে টি আছে টি আছে এখানে লিখলাম ও ই আই ওই আই সি আছে এইচ আছে এন আছে সি আছে সবগুলো আমরা এখানে আমরা লিখলাম এখন একটা দেখো এই যে বদ্রড় এখানে দেখো এখানে আমরা কি করলাম এখানে এই জায়গাটা লিখলাম এ ই আই এখানে লিখলাম আমরা এ ই আই একটা ঘরে লিখলাম এ ই আই তাহলে কি ঘটনা ঘটবে আমরা এখন বলতে সর্বনগুলোতে পাশাপাশি এখন এই জায়গা আমরা ধরো সিনেমা দেখতে গেলাম তিন অনেক জন আমরা 11 জন গেলাম 11 জন সিনেমা দেখতে গেলাম এখানে আমরা কতজন ক্লাসে তিন জন 11 জন কোন নাটক দেখতে গেলাম সিনেমা নাটক দেখতে গেলাম আমরা তিন বন্ধু আছি খুব কাঁচা কাঁচা তারা সব সময় একদম থাকি যেখানে যায় তারা আমরা জোর মারে জোর অনেক সময় মানে বলে তাহলে আমরা কি করব সব সময় এক জায়গায় বসার চেষ্টা করি এখন এই কথাই বলছি যদি এই তিন দোস্ত সব সময় এক জায়গায় বসার চেষ্টা করে যেখানে বসো সেখানে হয়তো শুনতে গেলে প্রথম চার মিনিট মাস মাসে মাসে গেলে মাস কাটতে ঘন্টা করবে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন এর যে কোনো জায়গায় বসতে পারে কথা বলবে ঠিক নাই কিন্তু যেখানে বসো তিনজনে একসাথে বসবে এখন আমরা কি করছি এই ঘরে করার জন্য তিনজনকে একটা প্যাকেট বাক্সের মধ্যে করে ফেলে একটা প্যাকেটে ফেলে হয় প্যাকেটটা এখানে বসে দিব নয় প্যাকেটটা এখানে বসে দিব নয় প্যাকেটটা এখানে বসে দিব নয় প্যাকেটটা এখানে বসতে পারে নয় এখানে বসতে পারে এখানে তো আছে নয় এখানেও বসতে পারে এখানেও বসতে পারে প্যাকেটটা এখানেও যায় বসতে পারে এখানেও বসতে পারে যেগুলো একটা জায়গায় বসতে পারে তাহলে এটাকে এই তিনজনকে যদি আমরা একটা প্যাকেট বা একটা হিসেবে কনসিডার করি একটা হিসেবে হয় এখানে এখানে তাহলে আমার জায়গাও কমে আগেটা আমরা দেখেছিলাম জায়গা আছিল তিনটি সাইডে এখন জায়গা আছে এখানে এই তিনজন যদি এক জায়গা থেকে একটা সাইডে বা তিনজন এক সাইডে কাটা গেল ধরো সেটা এক সাইডে দুজন বসে আমরা এক সাইড ধরলাম তিনজন বসে তিনজনকে আবার তে পড়া তিনজন বসে থাকলে তিনজন মানুষ মাথা তিনটা দিকে দেখা যাবে এখন তিনজন যদি একটা এক সাইডে ধরে এখানে একটা দুইটা তিনটা সাইডে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা হয়ে যাবে এখানে বলতে আবার সর্বোচ্চ যদি একটি ধরলে মোট বর্ণ হয় নয়টি যার মধ্যে দুইটি সি তার মধ্যে সি আছে দুইটি তাহলে দুইটি সি এই নয়টিকে এই নয়টিকে সাধারণত ফ্যাক্টোরিয়াল 9 বাই 9টি যদি একটি ধরি তাহলে মনে করে একটা 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 তাহলে এক ধরলে মোট বর্ণ হয় নয়টি তাহলে এই তিনটা প্যাকেট আছে তো একটা প্যাকেট বড় করে দিলাম দিলে হয় এখানে না এখানে না প্যাকেট আছে রশিদ দিস ইজ তাহলে এত বড় কিন্তু সর্বোচ্চ দিকে নিজের মধ্যে সর্বোচ্চ দিকে ধরো এখানে যদি এরা এখানে ধরো এই জায়গায় আছে এই জায়গা থেকে এখানে আসে এখানে আসে এখানে আসে যদি সাধারণ হবে যদি ইটাকে সামনে আনি আইটাকে দ্বিতীয়তে নিয়ে যায় এটাকে পিছনে নিয়ে তাহলে সাধারণ আঠারো যদি এটাকে সামনে এটাকে মাঝখানে আইটাকে এখানে নিয়ে যায় তাহলে সাধারণ এটাকে আঠারো তাহলে নিজেদের মধ্যে আবার কিন্তু এরা কে আগে বলবে কে বসে পাশে করবে কে মাঝখানে বসবে এই অর্ডারটা যখন চেঞ্জ হবে তবে সাধারণটা আবার কিন্তু সাধারণটা চেহারা পরিবর্তনটা চেঞ্জ হবে তাহলে আমরা কিন্তু কিন্তু সর্বোচ্চ তিনটিকে নিজেদের মধ্যে আবার সাধারণটা কত তিনটা জায়গা তিনটা জায়গা এ এখানে আই এখানে ই এখানে এ এখানে ই এখানে আই এখানে এখানে যদি এ হয় দুই ভাবে এখানে যদি আই হয় আর দুই ভাবে এখানে যদি ই হয় আর দুই ভাবে তাহলে এটা ফ্যাক্টোরিয়াল থ্রি ভাবে তিনটা জায়গা দেখতে হবে থ্রি পি টি বা ফ্যাক্টোরিয়াল থ্রি বাই সাধারণ ঠিক আছে তিনটাকে ফ্যাক্টোরিয়াল থ্রি বাই সাধারণ ঠিক আছে তাহলে সর্বোচ্চ তিনটিকে পাশাপাশি রেখে সাধারণত কত যে
এই সংখ্যাটা হলো যে পাশাপাশি যে একটাকে থাকি এত রকম ভাবে আবার তিনটাকে নিজের মধ্যে সারা সেট করে প্রত্যেকটা এত ভাবে থাকে তাহলে এতগুলো কত ভাবে সেট করে এত উপরে দিছি ওখানে প্রত্যেকটা এত সেট করে প্রত্যেকটা এখানকার এখানে যতগুলো আছে তার প্রত্যেকটা 3 3 উপায় 3 3 টিটার মত সাধারণ দেখা যায় তাহলে যদি 5 টাকা 5 3 3 এতটা হলো এত 3 3 বাকি কিটা 3 পাবো সুতরাং সর্বোন্নত তিনটিকে পাশাপাশি না রেখে সাধারণ দেখা যায় এগুলোর এতগুলোতে এই এতগুলো সমান মোর সাধারণ দেখা কতগুলোতে এতগুলোতে মোর সাধারণ মোর সাধারণ এতগুলোতে কি তারা পাশাপাশি থাকবে তাহলে পাশাপাশি থাকবে না কতগুলোতে মোর বিয়োগ যতগুলোতে পাশাপাশি থাকবে এগুলো বাদ দিলাম তাহলে বাকিগুলোতে তারা পাশাপাশি থাকবে তাহলে সিস্টেমটা পুরো আমরা অনেক গল্প করে দিলাম গল্পটা এখন বুঝে দিলে তাই আর কিছু কি থাকে তাই আপনি থাকে ছোট্ট একটু দেখা যা আমরা বললাম যে যে গণনাগুলো আছে আমরা কোন শর্ত ছাড়া এগুলো এত রকম ভাবে সাধারণ যায় যদি শর্তনি সর্বনগুলো পাশাপাশি থাকে তাহলে এত রকম ভাবে সাধারণ যায় এত রকম সর্বনগুলো পাশাপাশি একটা দিবে কিন্তু সর্বনগুলো নিজেদের মধ্যে দুই পারে নিজেদের পাঠাতে পারে আগে নিজে বুঝতে পারে তিনজন এই তিনজনের মধ্যে কে আগে কে কে প্রথম কে নিজে নিজে বুঝতে পারে তাহলে সর্বনগুলোকে নিজেদের মধ্যে সাধারণ যায় এত রকম তাহলে মোট পাশাপাশি থাকলে মোট এরা এতগুলোতে পাশাপাশি পড়বে কিন্তু আগে নিজে হবে এতগুলোতে পাশাপাশি থাকবে এতগুলো তাহলে মোট সাধারণ যায় তাহলে এখানে দুটো দিকে যখন মোট সিমিলার কেসে তোমরা দিস টু আর সিমিলার কেস দিস টু আর সিমিলার কেস দেখো আমি এখানে স্লাইডটা দেখাইছিলাম দেখো এখানে আগে আমরা যেটা গ্রাফিং এর দেখাইছিলাম এখানে স্লাইডে দেখাইছিলাম ছবিটা দেখানো আছে ছবিটা দেখি দেখানো আছে দেখো যে প্রথম স্থানে পি এল ওয়াই দেখো ও ই আই এটাকে একসাথে বসিয়ে দিলাম তিনটাকে একসাথে বসিয়ে দিলাম প্রথম স্থান ষষ্ঠ স্থান সপ্তম স্থান অষ্টম নবম স্থান সেই সাথে তাহলে এই এই ভদ্রলোককে আমরা যদি এই তিনটাকে এখানে নিলে এখানে আনতে পারে এখানে বসতে পারে এখানে বসতে পারে এখানেও বসতে পারে এখানেও বসতে পারে এখানে তো আছে এখানেও বসতে পারে 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 তাহলে তারা বসার জন্য কতগুলো জায়গা আছে আবার এটা এই এই কোটাকে রেসার হচ্ছে এখন অবশ্যই এই কোটাকে রেসার হচ্ছে যদি এটা আগে কোটা মাসানে আইটা পড়ে থাকে তাহলে আর সেট হচ্ছে এখানে যদি প্রত্যেকটা সাথে যদি এটা আগে আইটা মাসানে ওটা পড়ে থাকে আর সেট হচ্ছে মানিক যুগ বলি আর কি আমাদের থাকে ভেরি সিমিলার আমরা আগের টাকার একটা অঙ্ক করবো এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে এটা তোমাদের আমি একটু হিন্টস দিয়ে দিলাম তোমাদেরকে যদি এখানে আমরা জিরো বসাই দিলাম জিরো বসাই তাহলে এখানে দেখলাম ছয় পাঁচ তিন দুই তাহলে দেখল পাঁচ অঙ্কে এখানে পাঁচ অঙ্ক আছে ষাট এখানে জিরো থাকলে এটা পাঁচ অঙ্কের অসার্থক সার্থক নয় বলবেন তাহলে পাঁচ অঙ্কে সার্থক হতে হলে এখানে জিরো বসবে না জিরো এখানে বসবে না তাহলে এই যে প্রথম স্থান বা লক্ষ্য এখানে বোঝায় যে এখানে সাজায় একক দশক শতক লক্ষ্য যদি এবার সাজায় এটাকে বোঝে আর প্রথম স্থান বলতে পারে বা লক্ষ্য লক্ষ্যের স্থান বলতে পারে যে ঘরের লক্ষ্য যে সংখ্যাটা লক্ষ্য নির্দেশ করবে ওই সংখ্যার স্থান আমরা বলি এইবার যদি সাজায় আমরা প্রথম স্থান বলি আমরা অর্ডারগুলো আগে সাজায় নিব তাহলে আমরা প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান এগুলো বলতে পারবো তাহলে আমরা বলবো প্রথম শর্ত হলো প্রথম স্থানে শূন্য বসবে শূন্য বসবে আর এখানে এক স্থানে আবার বলছে এখানে আর কার কথা এখানে সার্থক বিজোগ তাহলে বিজোগ হতে হলে এই যে একক স্থান বা পঞ্চম স্থান এখানে কে কে বসবে এখানে যদি আমি দুই বসাই তাহলে তো বিজোড় হবে না ছয় বসালে বিজোড় হবে না দুই বসালে বিজোড় হবে না তাহলে এই ভদ্রলোক এখানে বিজোড় বসানোর জন্য কারাগার আছে এখানে বিজোড় বসানোর জন্য কারাগার আছে এখানে বিজোড় বসানোর জন্য আমার আছে যে পাঁচ এবং তিন এই দুজনের একজন এখানে বসতে পারবে বাকিরা এখানে অ্যান্টি নাই যদি আমাকে বিজোড় শব্দ বানাতে হয় এখানে অ্যান্টি হবে পাঁচ এবং তিনের বাকিদের এখানে কোনো অ্যাক্সেস নাই তাহলে আমরা বলি এখন আমরা এই ঘর ফিল আপ করার জন্য কি কি আছে এই ঘর ফিল আপ করার জন্য কি আছে এই ঘর ফিল আপ করার জন্য আছে
শূন্য ছাড়া 6 5 3 2 এখন বলো আমরা এগোর আগে কি হিসাব করব না এগোর আগে কি হিসাব করব আমরা যদি এগোর হিসাব করতে পারি এখানে সাইডে আছে এটা দ্বারা 4 p1 দ্বারা কোন p1 বা সাইড বাই সাইড বাই করব তো 6 হলে এক ভাবে 5 হইতে পারে 3 হইতে পারে বা সাইড বাই করে করব ভালো কথা আর এটা করতে দিতে পারি কত 2 p1 বা দুই ভাগ 2 p1 বা দুই ভাগ 4 p1 বা 4 এই সাইড এখন দেখো আমরা এই গাছটা আগে করব না এই গাছটা আগে দেখো সমস্যা চিনি যদি এই ঘরটা আগে পুরায় এখানে যদি আমার 6 বসে ঠিক আছে এই দুটো দুটো 3 এবং 5 এর দুটো লাগবে কিন্তু এখানে যদি 5 বসে দেয় এখানে যদি 5 বুক হয়ে যায় তাহলে এটা পূরণ করতে না এটা যদি আগে বলি তাহলে এটা পূরণ করতে কি আমি কি 5 পাবো এটা পূরণ করতে না 5 তো পাবো না তাহলে একটা অপশন হবে 3 পাবো বা এখানে 3 বসে এটা পূরণ করতে না একটা অপশন পাবো তাহলে ঘটনা হচ্ছে কি এখানে একটা কথা বলি যদি এটা পূরণ করি এখানে 6 বসে না 5 বসে আমি কেমনে বুঝব তাহলে ওয়াইজ ডিসিশন হচ্ছে আমরা আগে এটা পূরণ করি এটা পূরণ করলে তাহলে আগে কি হবে এখানে আমি যদি বলতাম দুইটা আছে 3 এবং 5 3 দুইটা থেকে 2 p1 বা দুই ভাগে এটাকে পূরণ করলাম তাহলে 3 এবং 5 এর একটা চলে গেল 3 এবং 5 এর এই দুজনের একজন চলে গেল তাহলে আছে কয়জন একজন চলে গেল আর একজন আছে একজন আছে তাহলে যেই জায়গা আমরা এখন আছে এটা এটা জোড় তাহলে এটা যদি যেই জায়গা আর এখানে দুটো একটা দুইটা তিনটা থাকে তাহলে এটাকে বলবো আমরা 3 p1 তাহলে আমাদের এর সমস্যা করতে দেন কে গেছে না গেছে এটা নিয়ে আমরা চিন্তা করতে এখানে জোড় হলো সবাই বুঝতে পারে দ্যাট ইজ আমাদের এটা বসবে 3 p1 উপায় এটা পূরণ করা যাবে কত 3 p1 প্রকারে বা 3 ভাগ এটা পূরণ করা যাবে 3 p1 = 3 ভাগ আর এটা পূরণ করা যাবে 3 p2 এখন বাকি গুলো এখানে জিরো বসলো জোর বসলো এটা পূরণ করা হবে তাহলে এখানে একটা বসলো এখানে একটা বসলো তাহলে আর ঘর আছে তিনটা অঙ্ক আছে কয়টা এখানে দুইটা চলে গেল পাঁচটা থেকে আর থেকে তিনটা শূন্য শূন্য তিনটা থাকে তাহলে বাকি তিনটা কি পূরণ করা যাবে 3 এই তিনটা কি পূরণ করা যাবে এই তিনটা স্থানকে পূরণ করব আমরা এই তিনটা স্থানকে পূরণ করব 3 p3 বা ফ্যাক্টোরিয়াল 3 উপায় ফ্যাক্টোরিয়াল তাহলে মোট সাধারণ কত হবে এই ঘর প্রথম ঘর 3 p1 পূরণ দ্বিতীয়টা দিন পরে তিনটা 3 p3 তারপরটা 2 p1 দ্যাট ইজ आवर आंसर কত হলো 3 6 3 তাহলে 3 মানে 6 দ্যাট ইজ 2 3 4 18 মানে 36 ভাষায় নিজে করবে আগে एग्जांपल দেয়া আছে দেখো আমাদের আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত ডিজাইন করেছি এইখানে ডিজাইন করেছি আমরা আজকের ক্লাসটা এখানে আমরা শেষ করব যে আমরা পরবর্তী ক্লাসে ভেরি সিম্পল একটা সমস্যা তোমরা আমার মেইল আইডিতে দেয়া আছে আমাকে মেইল করো আমাকে মেইল করো সমস্যাগুলো আমি মেইলে উত্তর কি অনেকে উত্তর পেয়েছো একটু ভালো করে পড়বে তোমরা যারা নোটবই থেকে ছবি তুলে দিয়ে দাও এই উত্তরগুলো আমি দিয়ে একবার দুইজনকে দিয়েছি আমরা আর উত্তর দিব না খাতায় কাজ করবে তোমার কাজ এর মধ্যে আটকে গেছো কাজটা দেখাবে কাজটার পরে আমাকে মেইল করো আমি উত্তর দিব ডেফিনেটলি উত্তর দিব তোমাদের আগের বারগুলো দেবে আমার মেইল অ্যাড্রেস আছে মেইলে থাকো আর একটু আমরা একটু স্লাইড দেখি সমস্যাগুলো একটু স্লাইড দেখে নাও আমাদের সমস্যা স্লাইডটা দেখে নাও সমস্যাগুলো কোথায় আছে একটু দেখে নাও দেখো এখানে এই স্লাইডটা দেখো ভালো করে স্লাইডটা নোট করো ভালো করে স্লাইডটা নোট করো এই স্লাইডটা দেখো ভালো করে দেখো এই স্লাইডটা নোট করো এগুলো হোমওয়ার্ক 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 কি ওগুলো করবে আমি কিন্তু ক্লাসে আসলে ওগুলো জমা নিব ক্লাসে আসলে এই খাতাটা সবাই জমা নিব দেখো কি কি কাজ করে যে হোমওয়ার্কগুলো দিয়ে দিই আমি দেখো এখানে এই অঙ্কগুলো কতদিন আমরা আলোচনা করেছিলাম এখানে আছে অনেক তো রিলেটেড অনেক অঙ্ক আছে এখানে দেখো এটা আরেকটা এটা আমরা কতদিন করেছিলাম ডিপ্লোমা আমরা আজকে করে দিয়েছিলাম কি আজকে করেছিলাম পলিটেকনিক আগে দিন ডিপ্লোমা ওগুলা করে দিয়েছিলাম একরকম ভাবে আরেকটা স্লাইড দেখো করা আছে একটা এটা গত ক্লাসে করে দিয়েছিলাম এটা সিস্টেমটা আমি চেঞ্জ করে দিলাম এটা সিমিলার হয় দিস ইজ ওকে দিস ইজ ওকে আবার দেখো আরো কত লম্ব আছে এখান থেকে আমরা এই পলিটেকনিকটা করে দিয়েছিলাম আর এইটা করে দিয়েছিলাম এখন এইটা এই 8 এবং 9 করে দিয়েছি 10 11 তোমাদের হোমওয়ার্ক 10 11 8 কিন্তু বলে দিয়েছি করাচ্ছিও বলে দিয়েছি বেশি দিস ইজ সবাইকে ধন্যবাদ আমরা আগামী অধ্যায় শুরু করব সমাবেশ সমাবেশ মানে কি আমরা ক্রিকেট দল বানাই খেলতে যাই তোমরা ব্যাডমিন্টন টুর্নামেন্ট দাও টুর্নামেন্টে কিভাবে খেলা আয়োজন করবে চমৎকার কিছু টপিকস তোমরা যেটা প্র্যাকটিক্যালি করে থাকো তোমরা পাড়ায় পাড়ায় শিখতে দিন এখন তোমরা ক্রিকেট টুর্নামেন্ট ছাড়ো
এই ক্রিকেট ব্যাডমিন্টন টুর্নামেন্টটা এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে তোমরা কিভাবে দল বিন্যাস করবে, এই দল বিন্যাসের সিস্টেমটা কিভাবে দল গঠন করবে, বা তুমি যদি উদ্যোক্তা হও কয়টা ম্যাচ তোমাকে খেলতে হবে, এই টেকনোলজি আলোচনা করব। পড়াটা চেয়ে দুষ্টামির ভাবটাই বেশি, অনেক দুষ্টামিও বেশি করতে পারবে এগুলো দিয়ে। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাস দেখবে। এই প্রত্যাশায় আজকে শেষ করছি আগের ক্লাস। সবাইকে ধন্যবাদ, শুভ সকাল।